আপনি কি জানেন অতিরিক্ত চুল পড়া কোন বড় রোগের লক্ষণ? শীতে শরীরের কোন অঙ্গে তেল দিলে কখনো ঠোঁট ফাটে না? হাতের কোন আঙ্গুলে তামার আংটি পরলে আর্থিক উন্নতি বাড়ে? সর্দি কাশি ও গলা ব্যথা হলে চায়ের সাথে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায়? এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম প্রশ্ন, জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? মশা, মাছি, বাদুর নাকি ইঁদুর? সঠিক উত্তর হবে মশার মাধ্যমে ছড়ায়। অতিরিক্ত চুল পড়া কোন বড় রোগের লক্ষণ? হার্ট অ্যাটাক, প্লেগ, লিভার সিরোসিস নাকি অ্যালোপেসিয়া? সঠিক উত্তর অ্যালোপেসিয়া। যখন শরীরের প্রতিরোধ ক্ষমতা চুলের ফলিকলগুলো আক্রমণ করে তাকে বলা হয় অ্যালোপেসিয়া এরেটা। মাথার তালু এবং মুখেই এই রোগের প্রভাব সবচেয়ে বেশি পড়ে। এ রোগে আক্রান্ত হলে মাথার তালুতে গোল গোল চাকতির মতো টাক হয়ে যায়, এমনকি ভ্রুর রোমও ঝরতে শুরু করে। নিচের কোন কাজটি করলে দ্রুত লম্বা হওয়া যায়? দড়ি লাফানো, সাঁতার কাটা, সাইকেল চালানো নাকি ঝুলে থাকা? সঠিক উত্তর সবগুলোই। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কোন দেশে ট্রেনে চাকরি করে পুলিশের পরিবর্তে রোবট? ব্যাংকক, জাপান, ইতালি নাকি আমেরিকা? সঠিক উত্তর হবে জাপানে। বাংলাদেশের কোন জেলার বাজারে ঘরবাড়ি বিক্রি হয়? যশোর, মুন্সিগঞ্জ, ঢাকা নাকি চট্টগ্রাম? সঠিক উত্তরটি হবে মুন্সিগঞ্জে। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক নাকি প্যারিস? বন্ধুরা, উত্তরটি পারলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে উত্তরটি দিয়ে দেন। হাতের কোন আঙ্গুলে তামার আংটি পরলে আর্থিক উন্নতি বাড়ে? অনামিকা, তর্জনী, মধ্যমা নাকি কনিষ্ঠায়? সঠিক উত্তরটি হবে অনামিকা আঙুলে। জ্যোতিষ মতে আঙুলে তামার আংটি পরলে সূর্যদেবের কৃপা লাভ করা যায়। সূর্যদেবের কৃপায় ধন সম্পদ, পুত্র, আয়ু, বিদ্যা, যশ, মিত্র, কীর্তি, বৈভব, সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি লাভ করা যায়। অনামিকায় তামার আংটি পরলে আর্থিক উন্নতি হতেও দেখা যায়। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে? ইংরাজি, বাংলা, হিন্দি নাকি মান্দারিন? সঠিক উত্তরটি হবে মান্দারিন। কোন ফলের রস চুল কালো করতে সহায়তা করে? জলপাই, লেবু, আতা নাকি আমলকি? সঠিক উত্তর হবে আমলকি। শীতে শরীরের কোন অঙ্গে তেল দিলে কখনো ঠোঁট ফাটে না? নাভিতে, কানে, পায়ের পাতায় নাকি গলায়? সঠিক উত্তরটি হবে নাভিতে। নাভিতে নারকেল তেল দিতে হলে এই তেল হালকা গরম করুন। তেল সবে গরম হতে হবে, এর বেশি নয়। রাতে ঘুমানোর আগে নাভিতে 2 থেকে 3 ফোঁটা তেল দিন। এটি প্রতিদিন রাতে করা যেতে পারে। নাভিতে তেল লাগিয়ে মানসিক চাপ থেকেও মুক্তি পাওয়া যায়। এছাড়াও ঠোঁট ফাটা ও ত্বকের বলিরেখা থেকে দ্রুত মুক্তি দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন, কেননা
আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। সর্দি কাশি ও গলা ব্যথা হলে চায়ের সাথে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায়, মধু, আদা, লেবু নাকি কালো জিরা? সঠিক উত্তর আদা। সব ধরনের রোগ নিরাময়ের জন্য আদা যথেষ্ট ভূমিকা রাখে। আদায় পটাশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট বিদ্যমান। এছাড়া সর্দি কাশি, গলা ব্যথা ইত্যাদি সমস্যা এড়াতে বেশিরভাগ মানুষ ভরসা রাখেন আদায়।